তো গুড ইভিনিং সবাইকে আজকে ব্লগটা হচ্ছে সন্ধ্যা থেকেই শুরু করলাম আজকে হচ্ছে একটা আরেকটা ফোন কিনতে যাচ্ছি যেটা আমি ইউজ করি সেটা একটুখানি খারাপ হয়ে গেছে আর কি তো সেই জন্যই দেখো ওখানে তবে ওখানে যে ভিড় ছিল না বলার মতন প্রচণ্ড ভিড় সবারই একটা স এ আছে যে পুজোর আগে নতুন মোবাইল কিনবে তো পুজোর আগে আমার নতুন মোবাইলের কোনো ছিল না খারাপ হয়ে গেছিলো বলে কিনতে গেছিলাম আর এই দেখো আমার ভাই যে বলেছিলাম আর সে তো আছেই ব্লগে ও নতুন ব্লগ শুরু করেছে কিন্তু তো এই দেখো এই মোবাইলটার হচ্ছে বলে দেখাচ্ছি এমন তো করছি এই কি বলে এ ভাই আমাকে এত ভয় দেখাচ্ছিলো যে এই বোধে পড়ে গেলে এই ভেঙে গেল তো মোবাইলটা মোবাইলের কালারটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে পছন্দ না করে উপায় ছিল না কেন কালার একটাই ছিল আর হচ্ছে অন্য কালার ছিলই না তো যাই আমরা হচ্ছে দুজনে কিনে টেনে নিয়ে বেরিয়ে গেছি তো ও এবারে বললো যে ওর গাড়িটা ওখানে রেখে দিয়ে আমার স্কুটিকে নিয়ে চা খেতে যাবে তো চা আর এখানে সামনাসামনি কোথাও আর পেলাম না আমরা গেলাম সেই শিশুদ্যানের কাছে তো ওখানে ও তো বলেছিল ইউনিভার্সিটির ওখানে যাবে বলে আমরা যে ওকে ওই অত দূর চা খেতে যাওয়ার কোনো মানে নেই তো এখানে চোখ চা খায় আর পুজোর সময় দেখেছো রাস্তায় বেশ ভিড় পুজো যে একদম মোটামুটি হয়েই শুরু হয়ে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে যে দেখা দুজনে হচ্ছে চা সব থেকে চা নেশারই আর এখানে চাটা না সত্যিই সুন্দর পুরো প্রায় অনেক জায়গাতেই চা হচ্ছে খুব ভালো তো ওটা হচ্ছে তো ওখানে চা খেয়ে আজকে আর রাত্রেবেলা রান্না করবো না ঠিকই করেছিলাম মানে মা বাবাকে দিয়ে দিয়েছিলাম তো এখানে খাবার কিনতে এসে গেছিলাম আর রাতে ভাই হচ্ছে ওই চিকেন রোল নিলো আর আমি আমার বন্ধুর ঘরের জন্য বিরিয়ানি ফ্রায়েড রাইস করে নিয়ে আমরা বাড়ি চলে আসি তো আজকের জন্য বাই বাই